যে আমরা ওখানে সিএনজির স্ট্যান্ড থেকে শুনতে পাই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট পরে আমরা এসে এখানে দেখি অনেকই লোক আসিল, খালি এখানা অনেক লোক আসিল, এসে দেখি যে চারজন লোক মরে রয়েছে এখানে আর একজন লোক নিচে পড়ে রয়েছে। তো ওকে মনসুরাল মেডিকেলে দেওয়া হয়েছে আর ওই চারজন লোককে পরে ফায়ার সার্ভিসের লোক এসে ওই চারজনকে কেটে কেটে উদ্ধার করে বের করে। বের করার পরে সলঙ্গা থানার লোক এসে ওদেরকে উদ্ধার করে, উদ্ধার করে নিয়ে যায়। আমরা এই পর্যন্তই দেখছি আর কি। হচ্ছে ভোর তিনটার দিকে ট্রাক আর হচ্ছে মাইক্রোবাস সংঘর্ষ হয়। সেক্ষেত্রে ট্রাকটা চলে যায় সংঘর্ষ হওয়ার পরে, মাইক্রোবাসটি এখানে তো থাকে। আর এখানে যে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ইনারাও আর কি অনেক হেল্প করে, যারা আহত হয়েছে এবং যত সম্ভব এখানে চারজন নিহত হয়েছে। আমি তারপরে কিছুক্ষণ পর চলে গেছি আর কি। এখন তারা এই কনস্ট্রাকশনের লোকেরা আর কি মোটামুটি ভালো হেল্প করে আর কি। সলঙ্গা থানার পুলিশরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদেরকে সলঙ্গা থানায় নিয়ে যায়। রাত তিনটার দিকে তাকের সাথে মাইকাটা টক্কর লাগে। টক্কর লাগার পরে আমার নাইট সেফটির লোক চলে আসে হেরা চিরে চিরে হেরা লোকজন জমা লাশ চারটাই এখানে রাখে। রাখার পরে তারপরে থানায় খবর পায়, থানার লোকজন আসে হেরা লাশ চারটা নিয়ে যায় আর টাকটা পালা চলে যায়। গতকাল রাত অনুমান 3 ঘটিকার দিকে আটিকুমরুল গোলসত্তর হতে পশ্চিম দিকে অনুমান 200 গজ দূরে নাটোর রাজশাহী মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে একই পরিবারের চারজন মৃত্যুবরণ করে। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা মৃতদেহ উদ্ধার করি। বর্তমানে মৃতদেহ আমাদের সলঙ্গা থানায় আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে মৃতদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি পলাতক রয়েছে, আমরা ঘাতক ট্রাকটি আইডেন্টিফাই করার চেষ্টা করছি।